মাত্র কয়েক মাস পরেই লোকসভা ভোট হবে আর সেই লোকসভা ভোটে বিজেপি পার্টির গোহারান হারবে তার দেওয়াল লেখানি হয়ে গেছে নরেন্দ্র মোদী ও বিজেপি আর এস এসের নেতারা এখন প্রাণপণ চেষ্টা করছে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য ভোটে জেতার জন্য কিন্তু বিজেপি আর এস এসের পতন অনিবার্য হয়ে গেছে সমাজকর্মী ছোটন দাস সরাসরি নরেন্দ্র মোদী ও বিজেপি আর এস এসের এর চুরির তথ্যগুলো ফাঁস করলেন এবং নরেন্দ্র মোদী গোপনে গোপনে বিজেপি আর এস এস গোপনে গোপনে যে ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রের তথ্য ফাঁস করে দিলেন এবং বললেন যে বিজেপি পার্টি এই ষড়যন্ত্র করেছে কারণ বিজেপি পার্টি নরেন্দ্র মোদী জানে লোকসভা ভোটে বিজেপি পার্টি গো হারান হারতে চলেছে তাই তারা গোপনে এই ষড়যন্ত্র করেছে সমাজকর্মী ছোটন দাস যেই সমস্ত তথ্য ফাঁস করলেন তাতে বিজেপি আর এস এস এর বিপদ আরও বেড়ে গেল চলুন সমাজকর্মী ছোটন দাসের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন যে লোকসভা ভোটে বিজেপি পার্টির কতটা পতন হতে চলেছে এটা যত এগিয়ে আসছে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে এবং নরেন্দ্র মোদীর সরকার তার পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে ততই তারা মরিয়া হয়ে মরিয়া হয়ে তারা বাঁচার চেষ্টা করছে নানা অপযুক্তি কুযুক্তি এ সমস্ত দিচ্ছেন যাতে মানুষ তার দৈনন্দিন জীবনের বিষয়গুলো যেমন ধরুন নরেন্দ্র মোদী সরকারে আসার পরে কি বলেছিলেন প্রতি বছর আমি দু কোটি মানুষের চাকরি পাবো দশ বছরে কুড়ি কোটি মানুষের চাকরি হয় এবং যদি ধরুন জনসংখ্যার নিরিখে ইসলাম ধর্মে বিশ্বাস করা মানুষ তেরো শতাংশ সাতাশি শতাংশ হিন্দু মানুষ ধরুন হিন্দু ধর্মের মানুষজন বা আর এক দু পার্সেন্ট শিখ বাদ দিল পঁচাশি শতাংশ হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের যুবক হিন্দু ধর্মের মানুষ কুড়ি কোটি মানুষের চাকরি হলে সাড়ে আট সাড়ে আট প্রায় সতেরো কোটি হিন্দু যুবকের চাকরি হতো এটা ঠিকই বলেছে। এটা ঠিকই বলেছেন যে নরেন্দ্র মোদীদের সরকারের অপকর্মের ফলে হিন্দু ধর্মের বিশ্বাসী মানুষদের সবচেয়ে বেশি প্রবঞ্চিত হয়েছেন সবচেয়ে বেশি কষ্টে আছেন এই সতেরো কোটি সতেরো কোটি তো হিন্দু যুবক চাকরি পেতেন সেই দিক থেকে যদি বলেন যে অবশ্যই মোদি অমিত শাহের দশ বছর শাসনে সবচেয়ে দুরবস্থায় আছেন সবচেয়ে সর্বনাশ করেছেন সবচেয়ে ক্ষতি করেছেন হচ্ছে নরেন্দ্র মোদী সরকার ঠিকই বলেছেন কিন্তু এই ক্ষতিটা কে করেছেন উনি ঘুরিয়ে দেবার চেষ্টা করছেন অন্যদের দিকে আসলে ক্ষতিটা সর্বনাশটা মোদী অমিত শাহ এবং পশ্চিম বাংলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষরা এই ক্ষতিটা করেছেন আপনি মিলিয়ে নিন পনেরো লক্ষ টাকা যারা ওই সব চুরি চামারি করে মোদী অমিত শাহদের যারা বন্ধু বান্ধব বিদেশে ওই রাহুল চস্কি অমুক তমুকেরা চলে গেছেন তাদের বিদেশ থেকে সেই টাকা ফেরত আনবেন বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারে পেতেন আমি আবারও বলি যে মুসলমানদের কথা বাদ দিন তেরো শতাংশ শিখ বৌদ্ধ জৈন এই সমস্ত বাদ দিন তাহলে পঁচাশি শতাংশ তাহলে এই পনেরো লক্ষ টাকা করে প্রতিবার পরিবার পেতেন তাতে তো হিন্দু মানুষরাই লাভবান হতেন কারা বেঈমানি করেছে কারা বিশ্বাসঘাতকতা করেছে প্রধানমন্ত্রী তাদের রাজনৈতিক দল বিজেপি এবং তাদের তত্ত্বগত আদর্শগত যে সংগঠন আর এস এর সঙ্গ পরিবার বিজেপি তারা এই সর্বনাশটা এই ইন্ডিয়া জোট গঠন হওয়ার ফলে বিজেপি বিজেপি সরকার বিজেপি নেতৃত্বে রাতের ঘুম ছুটে গিয়েছে যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টে প্রশ্নের উত্তর দেন না যাকে প্রশ্ন করার অপরাধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ বাতিল করে দিলেন সেই প্রধানমন্ত্রী প্রতিদিন পালা করে রুটিন করে তিনি ইন্ডিয়া জোটের বিরোধিতা করছেন কারণ কি ভোটের হিসেব সেটা হচ্ছে এনডিএ জোট এনডিএ জোট বাইশ কোটি নব্বই লক্ষ ভোট পেয়েছিল আজকে ইন্ডিয়া জোট এখন অনেকে আসেননি লাইনে আছেন আসবেন এখন পর্যন্ত যা অবস্থা ইন্ডিয়া জোটের তাতে তেইশ কোটি চল্লিশ লক্ষ ভোট পেয়েছেন অর্থাৎ পঞ্চাশ লক্ষ ভোটে ইতিমধ্যেই দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের অনুযায়ী আছেন ফলে এই ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ হওয়ার এবং মোদী নরেন্দ্র মোদী অমিত শাহের পতন অনিবার্য তার দেয়াল লেখা দেখতে পাচ্ছেন সেই আতঙ্ক থেকেই যে প্রায় তেইশ সাড়ে তেইশ কোটি মানুষ ভোট দিয়েছেন তারা কারা তার বেশিরভাগই তো হিন্দু ধর্মের মানুষ প্রশ্নটা ধর্মের নয় প্রশ্নটা ভারতীয় সভ্যতাকে বাঁচাবার জন্য